মাত্র 2 মিনিট। 2 মিনিটে আপনার মাংস সিদ্ধ হয়ে যাবে এবং খুব মজাদার একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি খুব দারুণ একটা রেসিপি, আর সেটা হচ্ছে ইটালিয়ান বিস্তেক্কা। বিশেষ করে এটা রেস্টুরেন্টে পাওয়া যায়। যারা ইটালিয়ান এই রেসিপিটা খেয়েছেন তারা তো অবশ্যই ভালো করে জানে। এটা হচ্ছে গরুর মাংসের একটা স্লাইস। তো যারা এই বিস্তেক্কা খেতে চায় তারা কিন্তু এরকম স্লাইস করে গরুর মাংস কিনে নিয়ে আসে। তা আমরা আজকে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি খুব অল্প সময়ে কীভাবে আপনারা তৈরি করতে পারেন। তো স্লাইসগুলো কিন্তু একটু পাতলা টাইপেরই হতে হবে, কারণ এগুলো কিন্তু ইয়ে দিয়ে পানি দিয়ে সিদ্ধ করা হয় না। আপনাদেরকে সিস্টেম দেখিয়ে দিচ্ছি কীভাবে করলে আপনাদের খুব ইজিলিভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। এখানে দিয়ে দেওয়া হয়েছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। আপনারা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন, তবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেলের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এরপর অ্যাড করে দিচ্ছি স্লাইস করে রাখা গরুর মাংস। তো এই পাতলা এই মাংসটা কিন্তু অবশ্যই আপনাকে পাতলা নিতে হবে, বেশি ভারী করে নিলে কিন্তু সিদ্ধ হবে না। তো দেখতে পাচ্ছেন 2 জায়গায় স্লাইস নিয়েছি আমাদের দুজন জন্য, আমরা এটা সেটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি, এটা হচ্ছে মরিচের গুঁড়া। তো আপনারা চাইলে এখানে ঝালের জন্য এই গুঁড়াটাই ব্যবহার করতে পারেন। তো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে এটাকে এখন ভালো করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। ঢেকে দিতে হবে কিছুক্ষণ পরে, এটাকে একটু উলট পালট করে দিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর আসলে চিন্তা করছেন গরু মাংসটা সিদ্ধ হবে কি না, সিদ্ধ হয়ে যায়, অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। পানি দেওয়ারও কোনো প্রয়োজন পড়ে না, অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। আমি আপনাকে পরবর্তীতে প্রুফ দেখিয়ে দিব। এরপর এখানে কিন্তু আমরা স্বাদ মতো লবণ অ্যাড করেছি, প্লাস একটু এক্সট্রা ফ্লেভারের জন্য জিরা গুঁড়ো অ্যাড করেছিলাম। তবে ইটালিয়ান যে অরিজিনাল যে বিস্তেক্কা খাওয়া হয় তারা কিন্তু যা শুধু ইয়া অ্যাড করে, এই লবণ অ্যাড করে, আর হচ্ছে আর কোনো কিছুই তেমন অ্যাড করে না। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল থাকে, তবে তারা এই যে মরিচ বলেন বা জিরা বলেন এগুলো কিন্তু ইউজ করে না, এটা অরিজিনাল। তবে আমরা যেহেতু বাঙালি, আমাদের মুখে এক্সট্রা ফ্লেভারের জন্য আমরা অন্যরকমভাবে করছি আর কি। তো এখানে আমরা অ্যাড করে দিচ্ছি আমাদের দেশি লেবু, ভিক্টোরিয়া বাজার থেকে আনা দেশি লেবু। দেশি লেবুটার যে সুন্দর একটা গ্রান, তো লেবুটা অ্যাড করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার এই বিস্তেক্কাগুলো হয়ে গেছে। আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। অবশ্যই সিদ্ধ হয়ে গেছে, এটা ক্ষেত্রে কিন্তু কোনো কিছু বাকি নেই। আর এটা প্রপারলিভাবে একদম সফট হবে না, এটা আপনাকে একটু আস্তে একটু শক্ত শক্ত থাকবে। এটাই হচ্ছে এই বিস্তেক্কা খাওয়ার স্বাদ, যে একটু শক্ত শক্ত থাকবে এবং খেতে ভালো লাগবে। যেহেতু আমরা মুসলমান, আমাদের জন্য কিন্তু মাংস ভালোভাবে সিদ্ধ না হওয়া, মাংস খাওয়া কিন্তু হারাম। তো সেজন্য এটা কিন্তু ওই রকম হারামে কোনো কিছু পর্যায়ে যাবে না, সিদ্ধটা কিন্তু একদম প্রপারলিভাবে হয়েছে। আমি আপনাদেরকে খেয়েও দেখাচ্ছি, দেখুন মাংসটা কিন্তু সিদ্ধ দেখাচ্ছে এবং এটাতে কোনো প্রকারের রক্ত কিন্তু নেই। ঝটপট চাইলে আপনারাও আপনাদের বাসায় এই রেসিপিটা করে নিতে পারেন। আশা করছি ভালো লেগেছে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।